বন্ধুরা, সুপার পারে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ বৃষ্টির জন্য আজকের মতো বন্ধ হয়েছে, তবে ম্যাচটা কিন্তু বাতিল হয়নি। তো ইন্ডিয়া এশিয়া কাপ 2023-এর তিনটে ম্যাচ খেললো এই পর্যন্ত। প্রথম ম্যাচ খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেটাও বৃষ্টিতে বন্ধ হয়েছিল, সেটা তো পুরোপুরি বাতিল হয়েছিল। নেপালের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু বৃষ্টিতে ভুগতে হয়েছে ভারতকে, এবং তৃতীয় ম্যাচ খেলছে পাকিস্তানের বিরুদ্ধে, এই ম্যাচটাও কিন্তু বৃষ্টিতে হানা দিয়েছে। ইতিমধ্যে ম্যাচটা বন্ধ করা হয়েছে, কারণ 4:50 বৃষ্টি শুরু হয়েছে আর 6:10 বৃষ্টি থেমেছে। তারপরে এই 2 ঘন্টা বৃষ্টি হয়নি, মাঠ শুকাতে শুকাতে 2 ঘন্টা সময় কেটে গিয়েছে, আবার এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আম্পায়াররা কিন্তু ম্যাচটা আজকের মতো বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে ম্যাচটা কিন্তু বাতিল করেনি, কেননা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে একটা রিজার্ভ ডে ছিল। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটা কবে হবে? আবার কি পুনরায় শুরু হবে প্রথম থেকে, নাকি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে, সেটাই এই ভিডিওতে জানাবো। আর তার আগে তোমাদেরকে যে নিউজটা আমি দিতে চাই সেটা হচ্ছে বন্ধুরা, আজকে যেমন শুরু করেছে রোহিত শর্মা এবং শুভমান গিল পাকিস্তানের বেস্ট পেস অ্যাটাক, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিশ রাফ এদের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত শুরু করেছে। শুভমান গিলও একটা 50 করেছে, রোহিত শর্মা একটা 50 করেছে। তো দুজনের 50 দ্বারা কিন্তু একটা ভালো স্কোর এই মুহূর্তে ভারতের দাঁড়িয়েছে, 24 ওভারে 147 রান। আর আগামীকাল কিন্তু এখান থেকে এই ম্যাচ শুরু হবে। এখন এই মুহূর্তে ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছে কেএল রাহুল এবং বিরাট কোহলি। কেএল রাহুলও বেশ কয়েকটা বল ডট খেলে ডিফেন্ড করেছে, এবং শেষের দিকে কিন্তু একটা ভালো অ্যাগ্রেসিভ স্টার্ট করতে শুরু করেছিল, আর তখনই বৃষ্টি শুরু হয়েছে। আজকে ভারতের ব্যাটিং লাইন আপটা কিন্তু প্রথম থেকেই দুর্দান্ত শুরু করেছে। রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনে 122 রানের পার্টনারশিপ তৈরি করেছিল, সেখান থেকে শুভমান গিল এবং রোহিত শর্মা দুজনই এই মুহূর্তে আউট হয়ে গেছে। তবে এখনো আমাদের অনেক ব্যাটসম্যান রয়েছে, এই জন্য তোমার সুবিধা রয়েছে, আমাদের ভালো স্টার্ট দিয়েছে। এখনো পর্যন্ত ম্যাচটা আমাদের কাছেই রয়েছে, আমাদের হাতে রয়েছে, যদিও ক্রিকেট ম্যাচের কথা বলা যায় না, তারপরেও দারুণ স্টার্ট করেছে। এরকমভাবে চালালে কিন্তু প্রায় 350+ রানের টার্গেট দেওয়াটা কোনো ব্যাপার হবে না। তো এবার যদি আমরা বলি যে এই ম্যাচটা কবে হবে এবং কখন থেকে শুরু হবে, বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে কিন্তু একটা রিজার্ভ ডে ছিল, সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 11 সেপ্টেম্বর। এই 11 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু ম্যাচটা হবে, দুপুর 3টে থেকে ম্যাচটা শুরু হবে। কিন্তু এই ম্যাচটা কিন্তু আবারও পুনরায় শুরু হবে না প্রথম থেকে, এই ম্যাচটা যেখান থেকে ভারত শেষ করেছে ঠিক সেখান থেকেই শুরু হবে। এই মুহূর্তে ভারতের স্কোর 147 রানে 2 উইকেট 24 ওভার 1 বলে। কাল কিন্তু ম্যাচটা 24 ওভার 1 বলের থেকেই শুরু হবে। তবে কালকেও কিন্তু কলম্বোতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে যতটুকু সম্ভাবনা ছিল তার থেকে কিন্তু আগামীকাল বৃষ্টির আরও বেশি সম্ভাবনা রয়েছে। তো ম্যাচটা কিন্তু ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা আছে, যদি ম্যাচটা না হয় বাতিল করতে হয় তাহলে কিন্তু 1-1 পয়েন্ট করে ইন্ডিয়া 1 পয়েন্ট পাবে, পাকিস্তান 1 পয়েন্ট পাবে, 1-1 পয়েন্ট করে ভাগ করে নেবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বন্ধুরা, আগামীকাল যদি ইন্ডিয়া ম্যাচ খেলে তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য পরের ম্যাচটা খেলা টাফ হয়ে যাবে, কেননা 11 সেপ্টেম্বরের পরে 12 সেপ্টেম্বর কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তো 11 সেপ্টেম্বর একটা ওডিআই ম্যাচ খেলে আবারও 12 সেপ্টেম্বর আরেকটা ওডিআই ম্যাচ খেলাটা কিন্তু প্লেয়ারদের জন্য একটু টাফ হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। তাও দেখা যাক কি হয়, আগামীকাল ম্যাচ হয় কি না, পুনরায় আবারও একটা ম্যাচ ওয়াশ আউট হয়। তবে ইন্ডিয়ার স্কোর এই মুহূর্তে দুর্দান্ত রয়েছে, ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত শুরু করেছে পাকিস্তানের অ্যাগেনস্টে। শাহিন শাহ আফ্রিদিকে তো শুভমান গিল একদম ধুয়ে দিয়েছে, প্রথম ম্যাচে শুভমান গিলের উইকেট নিয়েছিল, এবার সেকেন্ড ম্যাচে কিন্তু শুভমান গিল পুরোপুরি ধুয়ে দিয়েছে।